একটুক এক গেছেন পাছা দিকে খুব বসিয়েন না, ওই একটা লোক জালসা শুনতে গেছে আর জালসা শুনতে যাবে চাড়ি পাছা দিকে বসেছে, আর পাছা দিকে বসছে খাস্তানা মানুষ বেচারিকে এমন হ্যাঁ নিয়ে নিচ্ছে ঢুলতে ঢুলতে ভোটস করে উঠে উল্টে গেছে, তার হুঁশ নাই যে উল্টাইছে পড়ে পড়ে নিন পারতে লেগেছে। আর পাঞ্জরে কয়েছে কি একটা জঙ্গল ছিল ভাই একটা বাড়কা ছুচ্ছা বাড়িয়ে চলে এসছে, আপনারা ছুচ্ছাই কয়েছেন তো নাকি নাকি ছুচ্ছালয়, এন্দুরটা হলো আলাদা ও খালি ধান কাটা, আর ছুচ্ছা হলো আর নাই যে খুব সেন্ট থাকে, খালি ছুঁয়ালেন তো দুই চার আট দিন থাকবে হাতে সেন্ট। ওই ছুচ্ছা ঘরে যে জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকটা সিধা ঝর মোচের উপর দিয়ে নাই ঘুষে উড়ে মানে মুখের উপর দেখে না মোচের উপর দিয়ে নাই ঘুষে চলে গেছে। ই খ্যাপা করেছে কি খানিক পরে যখন ঘুম ভেঙেছে চেতন হয়ে খালি খালি লাক ঝাড়ছে মুখ মুছছে কিন্তু না গন্ধ যায় না, ই লাক মুছতে 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 বেচারি বাড়ি বাড়ি যে গেটে বাড়ি মারছে এই আর মারে এই আর মা ইয়ার মা কবাট খুলতে রে আর মা কবাট খুল দিয়েছে ইয়ার মা, তখন কয়েছে হ্যাঁ যে আর বাপ তুমি যে কহিলা যে মাগরিবি বাঙাল থেকে উত্তর দিনাজপুর থেকে মাওলানা হযরত আলী এসছে তো যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণই শুনবো, তো তুমি ফের বাড়ি কিনে চলে এলে ওয়াজ কি ভালো হয় না না কেমন কি কে যে নিরে আজ বুঝতে পারো না জালসা খালি ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। তো ও কইছে হ্যাঁ যে এটা কেমন কথা জালসা ফের কোনোদিন ছুচ্ছা ছুচ্ছা গোনাই কিছু কে জানি রে তুই শুনিয়া দেখ আর মুখানটা শুনে দেখছে তো ঠিকই ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। তো ওইরকম যদি পাছা দিকে বসে থাকবেন তো ভাই আসকোতালসি চাপবে শয়তানে চিমটি কাটবে ধর চলো উড়ো পালাপালি লেগে যাবে, আর কাছে এসে যদি বসেন সুন্দর করে আওয়াজ শুনবেন দেখতে পাবেন, তো আপনারাকে শুনতেও ভালো লাগবে আমাকে বলতেও ভালো লাগবে নাকি ভাই। আর যদি শ্রদ্ধা বেশি না থাকে কটবিস করে পালাপালি করে তাহলে তো অজ করতে ভালো লাগবে না, তো আপনারা একটু একজ্ঞা বসেন আর ধীর স্থির ভাবে শুনবেন উঠা উঠি কটবিস করবেন না একদম বসে ভালোভাবে শুনেন ইনশাল্লাহ আমি ভালো করে আপনাদেরকে শোনাতেই থাকবো। আমায় গাইতে দাও দয়াল বাধা দি জানাত মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না আমায় আলোয় নিয়ে চলত আমায় আলোয় নিয়ে চলত আর বন্ধ করে রেখো না আমায় গাইতে দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না অন্ধকার রইল চারক অন্ধকার রইল চারক দুই কুল হারাল তারা অন্ধকার রইল চারক দুই কুল হারাল তারা হেদায়েত দিয়া গো মাওলাক হেদায়েত দিয়া গো মাওলাক আর গুমরাহি তারে কনাত আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। তো ভাই এবার শুনেন আমি আমার বক্তব্যের দিকে আসছি, কথা হচ্ছে যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো মূল্যবান মূল্যবান কথা, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই। যে
আল্লাহ পাক যখন এই আয়াতটা নাজেল করলেন, যে কোনো কোরআনের সূরা, যে কোনো আয়াত মানে এমনি নাজেল করে দেননি, তরকার মাফিক নাজেল করেছেন, সময় সময় পাঠিয়েছেন। 30 পারা কোরআন 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে ভাই, একে 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 আস্তে 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 ধীরে ধীরে আল্লাহ পাক পাঠিয়েছেন, নাজেল করেছেন। তো কথা হচ্ছে যে যেই দিন এই আয়াতটা নাজেল করলেন, ফায়জান সাকরাতি সামা ও ফাকান দ্বারদান কা দেহান, আল্লাহ পাক বললেন যে দিন আসমান ফেটে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে। সারা পৃথিবীটা গুণের রং হয়ে যাবে, সারা হাসরের মাঠটা গুণের রং ধারণ করবে রে ভাই। এই আয়াতটা যখন নাজিল হলো, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলে, ডার দোয়া করতে লাগলেন, আল্লাহ আমরা যদি মানুষ হয়ে আমি পৃথিবীতে যদি জন্ম না নিতাম, মানুষ হয়ে যদি পৃথিবীতে না আসতাম, আল্লাহ যদি আমরা কোন সবুজ ঘাস হয়ে জন্ম নিতাম, তো ঘাস হয়ে জন্ম নিলে কোন জন্তু এসে আমাদেরকে খেয়ে নিত, আমাদের কেয়ামতের দিন দাঁড়াতে হতো না, কেয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হতো না, আল্লাহর সামনে আমাদেরকে উর্দুমুখী হয়ে দাঁড়াতে হতো না। আল্লাহ আমরা কেন মানুষ হয়ে মানে জন্ম নিলাম, কেয়ামতের দিন মানে দুইটা সম্প্রদায়ের হিসাব হবে, জমিনের উপরে দুটা ভারী বোঝা আছে রে ভাই, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান, জিন আর ইনসানের দুইটা সম্প্রদায় হচ্ছে মানে ভারী বোঝা, আরে দুইটা সম্প্রদায়ের হিসাব হবে, বাদ বাকি যত 18,000 মাখলুক আছে কোন জিনিসের হিসাব হবে না। আল্লাহ বলবেন যাও তোমরা কুম তত্তরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, কিরকম ভাবে হিসাব হবে, ওর কি হিসাব হবে হালকা, কোন গরু যদি কোন গরুকে যদি মানে কান্নি মেরে থাকে, কোন আয়রা যদি কোন আয়রাকে মানে ঢিস মেরে থাকে খুব জোরে, কিয়ামতের দিন আল্লাহ ওই আয়রাটাকে জোরাল করে একে নরম করে বলবে, কয় সিং মেরে কয়বার হুড়া মেরেছিল বলবে, আল্লাহ দু তিন হুড়া দিয়েছিল বলে, তিন হুড়া দিয়েছিল তোকে, তুই তিন হুড়া দিয়ে দে, যত জোরে দিয়েছিল তত জোরে দে, কি তখন দিও আর এটা এটা তিন হুড়া দিল আর বদলা উঠা হয়ে গেল। যে কোনো প্রাণীকে আঘাত দিয়েছে, কষ্ট করেছে, বলবে তুমি বদলাটা নিয়ে নাও, বদলা বদল বদল হয়ে যাবে, তারপরে আল্লাহ বলবে সব মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে, আর কোনো অসুবিধা না, যাও শাস্তি কিছু দেওয়া হবে না, আর একমাত্র হিসাব হবে জিনার ইনসানের, এই দুটা সম্প্রদায়ের হিসাব হবে। আবু বকর সিদ্দিক যখন এইভাবে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ যদি আমরা ঘাস হয়ে জন্ম নিতাম, ঘাস হতাম যদি আমরা জন্তু এসে আমাদেরকে খেয়ে নিত, কিয়ামতের দিন আমাদের হিসাব দিতে হতো না। আল্লাহ পাক তখন করলেন কে, আর একটা আয়াত নাজেল করে দিলেন, বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেছে, ভয় পেয়েছে, তার জন্য রয়েছে দুটি বাগান, ভাই রে আমার তার জন্য রয়েছে দুটি বাগান, তো আল্লাহর সামনে যে দাঁড়াতে ভয় করবে, আল্লাহ পাক তার জন্য রেখেছে দুটি বাগান মানে দুটি জান্নাত। ভাই রে আমার, বন্ধু রে আমার, সব সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়টা দিলের মধ্যে রাখতে হবে, সব সময় অন্তরে ভয় রাখতে হবে, যদি আমি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, আর যদি আমি ফহুস কথা বলি, অশ্লীল কথা মানে ব্যবহার করে, তো আমি
কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আর আমাকে প্রত্যেক কথার পঙ্খন পঙ্খ রূপে হিসাব, সারাটা জিন্দগি যাররা যাররা যত নেকি করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত জিনিসের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় ভয় করতে হবে, তাহলে আপনার জন্য রয়েছে দুটি জান্নাত। আর যদি আপনি ভয় না করেন, আপনার অন্তরে ভয় না থাকে, দেলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর আজাব শাস্তির ভয় না থাকে, আল্লাহর যদি জাগুনের ভয় না থাকে, জাহান্নামের ভয় না থাকে, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? ভয় বলুন তো, আপনার ভাগ্যে জান্নাত নাই। সব সময় ভয় করেন আল্লাহকে বলে, আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, তারপরে আপনি জান্নাত পাবেন রে ভাই।